Welcome to Bengali Science class. আজকে আমরা এই ভিডিওতে কী সেটা দেখব তো আমরা এখন টিভি বিভিন্নভাবে বিভিন্ন বিভিন্ন এক্সপার্টদের মুখ থেকে শুনে রাখছি যে চেন রিয়াকশন বা ভাইরাসের চেন রিয়াকশন বা করোনা ভাইরাসের চেনটা ভাঙতে হবে তো চেনটা কি জিনিস বা চেন রিয়াকশন কি জিনিস সেই জিনিসটা আমরা একটু ছবির মাধ্যমে বুঝে নিবো এবং এই জিনিসটা কতটা ভয়াবহ বা কতটা বিস্তার লাভ করতে পারে বা কতটা বড় হতে পারে সেটা আপনারা ধারণাও করতে পারবেন না তো কীভাবে এই জিনিসটা কাজ করে সেটা আমরা দেখে নিব যারা এখনও আমাদের চ্যানেলটিকে নতুন আছেন তারা রেড বোতামটিকে টিপে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে প্রেস করে অল এ প্রেস করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন চলুন শুরু করা যাক আমাদের কেমিস্ট্রিতে চেন রিয়াকশন নামে একটা টপিক আছে এবং সেই টপিকের উপর ভিত্তি করে আমি এই জিনিসটা তৈরি করছি ভিডিওটা তৈরি করছি তো সেই চেন রিয়াকশন বা চেন চেন বা ভাইরাসের চেন কিভাবে বৃদ্ধি পায় একটা মানুষ থেকে দ্বিতীয় মানুষের সেটা আমরা দেখে নিব ধরে নিন এটা একটা মানুষ এবার এই মানুষটা থেকে এই মানুষটা থেকে দুটো মানুষ এর সঙ্গে স্পর্শে আসলো এবং দুটো মানুষ গিয়ে দুটো মানুষ ইফেক্টেড হলো আবার এই দুটো মানুষ বাড়ি থেকে আরো দুটো মানুষকে ইফেক্টেড করলো আমি মাত্র দুটা করে মানুষ ধরছি এর থেকে বেশিও হতে পারে তো এটা থেকেও দুটা আবার এই দুটা গিয়ে দুটা মানে প্রতিটা মানুষ থেকে আমি দুটা করে ধরছি এর থেকে বেশিও হতে পারে জিনিসটা তিনটা চারটা অসংখ্য হতে পারে যেটা আপনারা বা কল্পনাও করতে পারেন না আপনার ওই ইফেক্টেড মানুষটি যত জনার সঙ্গে মিশবে ততজনকে ইফেক্ট করতে পারে আমি এখানে দুটো করেই ধরছি আবার এটা থেকে দুটো দুটো থেকে দুটো এরকম করে ভাঙতে থাকবে ভাঙতে থাকবে বা ছড়াতে থাকবে আবার এটা থেকে দুটো দুটো আবার এটা থেকে দুটো আবার দেখেন প্রথমে একটা ছিল একটা থেকে দুটো ছিল দুটো থেকে চারটা ছিল চারটা থেকে তারপর কটা আসলো দুটা দুটা চারটা আটটা আটটা থেকে কটা আসলো দু দু চার পাঁচ ছ সাত আট নয় দশ দু দু চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আসলো এরপরে কতটা হবে আবার এই দুটো করে যদি দুটো করে ভাঙা যায় তো দেখেন আবার এটাকে দুটো আবার এটাকে দুটো একটা ছুটে গেল আবার এখান থেকে দুটো আবার দুটো আবার দুটো আবার দুটো আবার দুটো তো দেখছেন আপনারা অল্প সময়ের মধ্যে কতটি লোকের মধ্যে ছড়িয়ে গেল তো এরা আবার যদি দুটো করেই আসে তো কতটি মানুষের মধ্যে রিয়াকশনটা ঘটবে বা কতটি মানুষের মধ্যে সেই ভাইরাসটা ছড়াবে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না তো বলে বলে বা তো আপনারা এখনো পর্যন্ত যারা বুঝতে পারছেন না বা বুঝেও না বোঝার ভান করছেন তারা এই ভিডিও দেখে সতর্ক হয়ে যান দুটো করে বেরোলে কতটি বেরোয় দেখে নিন আমি ধরবে না না এরপরে আবার রাখতে দুটো আবার দুটো আবার দুটো এরপরে আবার দুটো আবার দুটো তো একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট আসবে আর আমি এখানে অনলি টু দুটো করে নিয়েছি দুটো মাত্র দুটো দুটো তো হবেই না আপনি বাড়ি গিয়ে একটা মানুষ যখন এফেক্টেড হয় তো উনি বাড়ি গিয়ে দুজনকে এফেক্ট করে না তার পরিবারে অন্তত চার থেকে পাঁচজন চার থেকে পাঁচ জনকে চার থেকে করে জন করে আপনি বাড়িতে এই ছকটা তৈরি করে দেখে নিতে পারেন যে অল্প সময়ের মধ্যে কতজন ইফেক্টেড হতে পারে তো আজকের মতো এখানেই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জয় হিন্দ